নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত স্যারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 30 জুন থেকে 15 নভেম্বর 139 দিনের জন্য শনি মহারাজ হচ্ছেন বক্রী, আর শনির বক্র দৃষ্টির শুভ প্রভাবে 6 রাশির জীবনে আসছে বিরাট বিরাট অগ্রগতি। এই 139 দিন তারা অসাধ্যকে সাধন করবে, তাদের জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি। স্বয়ং শনি মহারাজের কৃপায় তারা জীবনকে নতুনভাবে উপভোগ করবে, তাদের জীবনে আসবে বিরাট বিরাট উন্নতির সুযোগ। কোন সেই 6 রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। শনি মহারাজ বক্রী হচ্ছেন 30 জুন রবিবার দুপুর 12:35। আর শনি বক্রী হওয়া মানে শনি পিছিয়ে যাচ্ছে, শনি বিপরীতমুখী হচ্ছে। এই অবস্থায় শনি চলবে দীর্ঘ 139 দিন, অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত। শনি এই বক্র গতি বিভিন্ন রাশিকে বিভিন্নভাবে প্রভাব দিলেও বিশেষভাবে 6 রাশির জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসছে। 6 রাশি শনির শুভ প্রভাবে, শনির কৃপায় জীবনে অসাধ্য সাধন করবে। এই 139 দিনে তাদের জীবনে এমন কিছু সৌভাগ্যের ঘটনা ঘটবে যা তারা আগে কখনো প্রত্যক্ষ করেনি। প্রথম যে রাশিটির নাম বলবো, সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি হন, শনির বক্র দৃষ্টির কৃপায় আপনার জীবনে সমস্ত আর্থিক কষ্ট মুক্তি হবে। অর্থকষ্ট মুক্তির পাশাপাশি আপনার জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ। আপনি যদি বৃষ রাশি হন, আপনার জীবনে বয়ে আসবে নতুনত্বের সন্ধান। আপনি সমৃদ্ধি কাকে বলে দেখে অবাক হয়ে যাবেন। আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন সাধিত হবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। সুতরাং বৃষ রাশি আপনার জীবনে শনির কৃপা দৃষ্টিতে ধন্য হতে চলেছে। দ্বিতীয় রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশি আপনার জীবনে আসছে শনির দৈব কৃপা। স্বয়ং গ্রহরাজ মহারাজ শনির আশীর্বাদে রাজা হবে রাজা মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা। আকস্মিক আপনার জীবনে সমস্ত গতি পরিবর্তন হবে, আপনার জীবন উন্নতির পথ ধরবে, আর আপনি বিরাট বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে বৃষ রাশির জাতক জাতিকা হন এবং মিথুন রাশির জাতক জাতিকা হন। এই 139 দিন আপনার জীবন ভরপুর উন্নতির দিকে যাবে। তৃতীয় যে রাশিটি, শনির দৃষ্টিতে অবশ্যই নানা দিক দিয়ে সৌভাগ্য ভোগ করবে, যাদের জীবনে আসবে বিরাট সমৃদ্ধি। যারা যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখতে পাবে সেই রাশিটি অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, মেষ রাশি মিথুন রাশির মতো কন্যা রাশির জাতক জাতিকারাও পাবে শনির আশীর্বাদ, শনির কৃপায় কন্যা রাশির জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান হবে। কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা দৈব ভাগ্য লাভ করবে, তারা পাবে স্বয়ং গৌরাজের আশীর্বাদ, আর রাতারাতি তাদের জীবনে আসবে পরিবর্তন। সুতরাং মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি এই তিনটি রাশি বিরাট সমৃদ্ধি প্রত্যক্ষ করবে। চতুর্থ যে রাশিটি সবচেয়ে বেশি উন্নতির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনেও আসতে চলেছে মহা সমৃদ্ধি। আপনার জীবনকে বিশেষভাবে বিশেষভাবে উন্নতির পথ দেখাবে স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, কন্যা রাশি
বৃষ রাশি, মিথুন রাশির মতনও তুলা রাশির জাতক জাতিকার জীবনেও শনি বিরাট বিরাট সৌভাগ্য বয়ে আনবে। শনির আশীর্বাদে আপনার জীবনের যাবতীয় দুঃখ কষ্টের অবসান ঘটবেই ঘটবে। সুতরাং মিথুন রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বিশেষভাবে এই চারটে রাশি শনির আশীর্বাদ পাবেই পাবে। পঞ্চম রাশিটি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক জাতিক হন, আপনার জীবনেও আপনি পাবেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেবের আশীর্বাদ। শনি আপনাদের জীবনকে সমৃদ্ধির নতুন দৃষ্টিকোণ প্রদান করবে। আপনার জীবনে শনির আশীর্বাদ আপনি লক্ষ্য করবেন, আপনার আয় উপার্জন বৃদ্ধি পাবে। আপনি যদি ধনু রাশি হন, শনির আশীর্বাদে আপনি নতুন নতুন যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন, আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি দেখতে পাবেন। আর ছয় রাশির মধ্যে ধনু রাশি সবচেয়ে বেশি অগ্রগতির পথে এগিয়ে চলবে। সুতরাং বৃষ রাশি, মিথুন রাশি যথেষ্ট সৌভাগ্য, কন্যা রাশি, তুলা রাশি যথেষ্ট সৌভাগ্য, এছাড়াও ধনু রাশি, এই পাঁচটি রাশি শনির কৃপায় তাদের জীবনে যথেষ্ট সৌভাগ্য লক্ষ্য করবেই করবে। শেষ আর একটা রাশি, বিশেষভাবে শনির কৃপায় তাদের জীবনকে সমৃদ্ধিময় বা সমৃদ্ধি মুখর দেখবে, তাদের যাবতীয় বাধা বিপত্তি কেটে যাবে। শনি বক্রী হওয়া তাদের পক্ষে সৌভাগ্যের হবে। সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জীবনেও শনির কৃপা দৃষ্টি পড়বে। শনি সিংহ রাশির জাতক জাতিকাদের কৃপা দৃষ্টি দেবে এবং সিংহ রাশিও লক্ষ্য করবে বিরাট সৌভাগ্যের সুযোগ। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানালাম, যারা 30শে জুন রবিবার বেলা 12:35 পর থেকে শনি বক্রগতির ফলে জীবনে অগ্রগতি লক্ষ্য করবে এবং 15ই নভেম্বর পর্যন্ত 139টা দিন শনির কৃপায় তাদের জীবন নতুনত্বের সন্ধান পাবে। সেই ছটি রাশি অর্থাৎ বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং ধনু রাশি, এই ছয় রাশির নাম আমি জানালাম। তাই বলি ছয় রাশির জাতক জাতিকা, আপনার জীবনে এই সুযোগকে আপনি বিশেষভাবে গ্রহণ করুন। আর আমার অগ্রিম শুভেচ্ছা রইল। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। ছটি রাশির জাতক জাতিকা কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু যা ভিডিও শেষ করো, নমস্কার।